দাদা ব্লগসের আরো একটি বই রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। ইসলামের 5 স্তম্ভ রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বইটা কিন্তু অনেক ভালো একটা বই। কালেমা, নামাজ, জাকাত, হজ, রোজা। কালেমা, নামাজ, জাকাত, হজ, রোজা আলাদা করে মাওলানা মোহাম্মদ শাহজাহান লিখেছেন, নয়া দিগন্ত প্রকাশন এটা। এবং এটা যদি বলি তাহলে আলাদা আলাদা করে এই বইটাতে কিন্তু ইসলামকে এবং আলাদা করে কোরআনের অনেক কিছু মতভেদ নিয়ে কিন্তু এটাতে অনেক কিছু লেখা রয়েছে। এবং জান্নাত জাহান্নামের ভেতরে কেমন হবে এটা নিয়েও কিন্তু আপনারা এই বইটা পড়লে কিন্তু জানতে পারবেন। সম্পূর্ণ জান্নাত জাহান্নামে আমাদের কেমন হবে এবং কী পরিমাণ হবে সব কিছু নিয়ে এটাতে লেখা রয়েছে। ইসলামের একটি আলাদা করে শরীয়তের বই যেটা লিখেছেন মাওলানা মোহাম্মদ শাহজাহান। এবং পরবর্তীতে রয়েছে সদরুদ্দিন আহমদ চিশতির বিখ্যাত একটি বই লেখা কোরআন দর্শন। কোরআন দর্শন এটা প্রথম খণ্ড, এছাড়াও কোরআন দর্শনে কয়েকটা খণ্ড এখন পর্যন্ত এসেছে। তবে আমি টোটাল কোরআন দর্শনে 3য় খণ্ড পর্যন্ত আপনাদের রিভিউ করে দেখেছি। চাইলে আপনারা এই বইটা দেখতে পারেন। এটা নিয়ে কোরআনের অন্যান্য যত সুরা রয়েছে সব সুরা, এছাড়াও নবীদের বাণী নিয়ে অনেক কিছু নিয়ে এটাতে লেখা রয়েছে। শুধু কোরআন দর্শন না, ইসলামের অন্যান্য আরও হাদিস থেকেও অনেক গুরুত্বপূর্ণ কথা নিয়ে এটাতে লেখা রয়েছে। ইসলামকে আরও ভালোভাবে জানতে হলে এই বইটা আপনারা দেখতে পারেন। এবং পরবর্তীতে রয়েছে নাহজ আল বালাগা, রয়েছে আমিরুল মোমেনিন আলী ইবনে আবি তালিব, এবং অনুবাদ জিহাদুল ইসলাম রয়েছে। এবং সম্পূর্ণ বইটাতেও কিন্তু আপনার অনেক কিন্তু এটাতে কিন্তু ইসলামকে জানার জন্য ভালোভাবে অনেক কিছু রয়েছে। এবং নবীরা যেভাবে যুদ্ধ করেছেন এবং কোথায় যুদ্ধ করে কোন নবী কোথায় শহীদ হয়েছেন এবং তার বংশধর, এগুলো অনেক কিছু সম্পর্কে এই বইটাতে আপনারা পেয়ে যাবেন। চাইলে এটা দেখতে পারেন আপনারা। এবং অনুবাদ এটা করেছেন জিহাদুল। এবং আলাদা করে যদি এখানে বলি তাহলে মূল আমিরুল মোমেন মাওলা আলী আলাইহিস সালাম, এবং এখানে রয়েছে সংকলন আস শরীফ আর রাজি। ইংরেজি অনুবাদ সৈয়দ আলী রেজা রয়েছেন, যারা বইগুলোর সাথে সহকারী ছিলেন সব কিছু মিলে, বইগুলো সব কিছু মিলে। ভিডিওটি পর্যন্ত, এছাড়া যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও বই রিভিউ দেখার জন্য।